ওয়েলকাম ব্যাক টু সায়েন্স পয়েন্ট ডিজিটাল স্কুল আশা করি প্রত্যেকে ভালো আছো তো আজকের ক্লাস শুরু করব একটা প্রশ্ন দিয়ে তোমরা প্রথমে বোর্ডে প্রশ্নটা দেখে নাও এবং এই ধরনের প্রশ্ন কিভাবে তোমরা নিজে থেকে বুঝে অ্যান্সার করবে সেটা আজকের এই ক্লাসে কিন্তু তোমরা জানতে পারবে আমাদের আজকের ক্লাসের বিষয় হবে বয়েলের সূত্র তো আমি প্রথমে তোমাদের প্রশ্নটা দেখিয়ে নি তারপর আমি মেন টপিক আলোচনা করছি এখানে তোমরা একটা লেখচিত্র দেখতে পাচ্ছ যেখানে হচ্ছে পি ভার্সেস ভি একটা লেখচিত্র অর্থাৎ চাপ এবং আয়তনের মধ্যে লেখচিত্র যেটা বয়েলের সূত্র দিয়ে আমি এঁকেছি এবং সেটা বিভিন্ন তাপমাত্রায় কিন্তু বিভিন্ন অর্থাৎ তিনটে তাপমাত্রায় তিনটে লেখচিত্র আমি এঁকেছি এখন প্রশ্ন হচ্ছে উপরের যে চিত্রটা দেখতে পাচ্ছ সেখানে সেই চিত্র থেকে এই নিচে চারটে অপশন আমি দিয়েছি এর মধ্যে কোনটা সঠিক দেখে নাও তোমরা প্রথম অপশান হচ্ছে টি ওয়ান ইজিকোয়াল টু টি টু টু টি থ্রি দ্বিতীয় টি ওয়ান T3 এবং তৃতীয় টি ওয়ান লেস এবং তারপরে চার চারের যে অপশানটা এক এবং তিন তো এই চারটে অপশানের মধ্যে কোন অপশানটা সঠিক অ্যান্সার সেটা তোমরা যদি অ্যান্সার করতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে দাও আর তা হলে তোমরা ক্লাসটা স্কিপ না করে সম্পূর্ণ ক্লাসটা দেখো তাহলে এই ধরনের অ্যান্সার কি করে করতে হয় সেটা আজকের ক্লাস থেকে তোমরা শিখতে পারবে আজকে আলোচনা করব বয়েলের সূত্র এবং বয়েলের সূত্র থেকে কত রকমের প্রশ্ন আসতে পারে সেটা কিন্তু আজকের এই ক্লাসে তোমরা সবটা অ্যান্সার করতে পারবে যত রকমের প্রশ্ন আসে তো দেখো বয়েলের সূত্র আমরা করার আগে বলি গ্যাসের ক্ষেত্রে চাপ আয়তন এবং উষ্ণতা এদের মধ্যে যে সম্পর্ক এই সম্পর্ক দিয়েই কিন্তু তৈরি হয়েছে বয়েলের সূত্র এবং চার্লসের সূত্র বয়েলের সূত্র যখন আমরা করব তখন এই চাপ এবং আয়তনের মধ্যে একটা রিলেশান তৈরি হবে যখন এই উষ্ণতাটা স্থির থাকবে তো সূত্রটা কি সূত্রটা হচ্ছে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা স্থির থাকলে গ্যাসের আয়তন চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় অর্থাৎ V is proportional to ওয়ান by p। কি বললাম গ্যাসের ভর এখানে এখানে কি কি নির্দিষ্ট থাকবে গ্যাসের ভর গ্যাসের ভর এটা স্থির থাকবে আর গ্যাসের উষ্ণতা এটা স্থির থাকবে তাহলে ভর এবং উষ্ণতা এটা যদি স্থির থাকে তাহলে কোনো গ্যাসের আয়তন চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় এটাই হচ্ছে বয়েলের সূত্রের স্টেটমেন্ট বা বিবৃতি তো এখন আমরা গাণিতিকভাবে যদি এই সূত্রটাকে ব্যাখ্যা করি তাহলে কি দাঁড়াবে ভি ইজ প্রপোর্শনাল টু ওয়ান বাই পি অর্থাৎ ভি ইজ ইকুয়াল টু একটা ধ্রুবক আসবে কে কে বাই পি দেয়ার পর পি ইন্টু ভি সমান কে এটা হচ্ছে বয়েলের সূত্রের গাণিতিক রূপ আচ্ছা এবারে আমরা যদি দেখি প্রাথমিক চাপ পি ওয়ান এবং আয়তন হলো ভি ওয়ান এবং যখন চাপটা পরিবর্তিত হয়ে পি টু হল তখন আয়তনটা পরিবর্তিত হয়ে ভি টু হলো যেহেতু পি এবং ভি এই দুটো রাশির গুণফল দেখো কি বলেছি ধ্রুবক অর্থাৎ একটা যদি বেড়ে যায় তাহলে আর একটা কমে দুটোর গুণফল একই থাকবে তার মানে কি চাপ পি থেকে যখন পি টু হয়েছে তো প্রথমে চাপ এবং আয়তনের গুণ ফলটা কত ছিল ঠিক আছে এবার যেহেতু এই গুণফলটা ফলটা সবসময় একই থাকবে তাহলে পরবর্তী ক্ষেত্রে গুণ ফলটা কত হয়েছে পি টু ভি টু এখন যেহেতু এটা ধ্রুবক তাই আমরা লিখতে পারি পি ওয়ান ভি ওয়ান সমান পি টু ভি টু এবার যদি ধরো পরিবর্তিত হয়ে পি থ্রি ভি থ্রি হলো তাহলে কী হবে পি ওয়ান ভি ওয়ান সমান পি টু ভি টু সমান পি থ্রি ভি থ্রি অর্থাৎ গুণ ফলটা কিন্তু একই থাকবে চাপ যদি বেড়ে যায় তাহলে আয়তন কমে যাবে আবার চাপ যদি কমে যায় আয়তন বেড়ে যাবে ঠিক আছে কন্ডিশন কিন্তু মনে রাখতে হবে তোমাদেরকে সেটা হচ্ছে গ্যাসের ভর এবং গ্যাসের উষ্ণতা গ্যাসের ভর এবং গ্যাসের উষ্ণতা এই দুটো রাশি কিন্তু অপরিবর্তিত থাকবে এবার তোমাদের প্রশ্ন আসে যে বয়েলের সূত্রটি লেখো এবং বয়লের সূত্রের ধ্রুবক রাশি দুটো বলো তাহলে বয়লের সূত্র স্টেটমেন্টটা আমি আরেকবার বলছি শুনে নাও নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা স্থির থাকলে গ্যাসের আয়তন চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় এবার যদি বলে এটাকে ব্যাখ্যা করো তাহলে তোমরা গাণিতিকভাবে এভাবে ব্যাখ্যা করতে পারো এরপরে প্রশ্ন আসতে পারে যে বয়লের সূত্রে ধ্রুবক রাশি কি কি। দেখতেই পাচ্ছ গ্যাসের ভর এবং গ্যাসের উষ্ণতা এটাও কিন্তু একটা দু নম্বর টোটাল দু নম্বরের একটা কোয়েশ্চেন তৈরি হয় তারপরে ধরো তোমাকে একটা প্রশ্ন করলো যে একটা বেলুনের মধ্যে আমরা যখন ফুঁ দিই ফুঁ দিয়ে বেলুনটাকে কী করছি না ফুঁ দিয়ে মানে কি প্রেসার দিচ্ছি তাহলে প্রেশার যখন দিচ্ছি তো বেলুনের আকারটা কি হচ্ছে বড় হয়ে যাচ্ছে মানে আয়তনটা বেড়ে যাচ্ছে কিন্তু বয়েলের সূত্র কি বলছে যে চাপ বাড়লে আয়তন কমে যাবে চাপ যদি বাড়াও যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক আয়তন কমে যাবে কিন্তু বেলুনে কি হচ্ছে বেলুনের ক্ষেত্রে আমরা যত চাপ দিচ্ছি আয়তন বেড়ে যাচ্ছে তাহলে এই ক্ষেত্রে কি বয়েলের সূত্রটি প্রযোজ্য হবে তোমরা একটু ভেবে বলো দেখি এই ক্ষেত্রে কি বয়লের সূত্রটা প্রযোজ্য হবে আচ্ছা আমি অ্যান্সারটা তোমাদের বলে দিচ্ছি শোনো আমরা বলেছিলাম কি বয়লের সূত্রে গ্যাসের ভর অপরিবর্তিত থাকে কিন্তু আমরা যখন পাম্প করে বা ফু দিয়ে বেলুনটাকে ফোলাচ্ছি তখন কিন্তু বেলুনের মধ্যে গ্যাসের ভর অপরিবর্তিত থাকছে না কারণ গ্যাসের ভর বৃদ্ধি পাচ্ছে তো এই ক্ষেত্রে যেহেতু বয়লের সূত্রে ভর অপরিবর্তিত কিন্তু এখানে বয়লের মানে গ্যাসের ভরটা বৃদ্ধি পাচ্ছে তাই এক্ষেত্রে বয়েলের সূত্র প্রযোজ্য হওয়ার কত তো মানে প্রশ্নই আসছে না মানে সূত্রটাই তো ঠিক নয় সুতরাং এখানে বয়লের সূত্র প্রযোজ্য হওয়ার কোনো প্রশ্নই আসে না গেল। একটা গাণিতিক প্রশ্ন তোমাদের দেখায় বলা হলো যে গোনাটা একটা গ্যাসের আয়তন হচ্ছে পাঁচশো ঘন সেন্টিমিটার আয়তন যখন চাপ হচ্ছে ধরো উনিশ সেমি মার্কারি প্রেসার একটা গ্যাস আছে উনিশ সেন্টিমিটার মার্কারি প্রেশার মানে পারস্তম্ভের চাপে তার আয়তন হচ্ছে পাঁচশো ঘন সেন্টিমিটার এবার বলা হলো যে এনটিপিতে মানে প্রমাণ চাপ উষ্ণতায় এনটিপিতে ওই গ্যাসের আয়তন আয়তন কত হবে কত হবে যখন উষ্ণতা স্থির থাকে যখন উষ্ণতা স্থির তাহলে উষ্ণতা স্থির মানেই হচ্ছে বয়লের সূত্র এবার বয়েলের সূত্রের গাণিতিক রূপ আমরা কি জানি পি ওয়ান ভি ওয়ান সমান পি টু ভি টু ঠিক আছে বয়েলের সূত্রের গাণিতিক রূপ হলো পি ওয়ান ভি ওয়ান সমান পি টু ভিটু ঠিক আছে এবার দেখো তোমার কি কি ডেটা দেওয়া আছে সঙ্গে সঙ্গে তোমরা অঙ্কটা পড়ার সঙ্গে সঙ্গে পাশের ডেটাগুলো লিখে নেবে যেমন এটা হচ্ছে প্রাথমিক প্রাথমিক আয়তন আমরা কি লিখেছি ভি ওয়ান প্রাথমিক চাপ অর্থাৎ পি ওয়ান উনিশ সেন্টিমিটার মার্কারি প্রেশার আর সেকেন্ড হচ্ছে এন টিপিতে এন মানে হচ্ছে প্রমাণ চাপ উষ্ণতা তাহলে এন টিভিতে অর্থাৎ প্রমাণ চাপের যে মান সেটা কত আমরা জানি সেটা হচ্ছে ছিয়াত্তর সেন্টিমিটার পারস্তম্ভের সমান অর্থাৎ এক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট যদি ছিয়াত্তর সেন্টিমিটার নাও বলে এন বলা মানেই হচ্ছে প্রমাণ চাপের মান হচ্ছে সেভেন্টি সিক্স সেন্টিমিটার পারস্তম্ভের চাপ তাহলে এত সেমি জি তাহলে তোমাকে বের করতে হবে কি ভিটুটা কত ঠিক আছে ভিটুটা কত এবার দেখো আমাদের এখান থেকে কি করবো আমরা এখানে একটা কথা বলে নিই তোমরা কখনোই প্রথমে এখানে মানগুলোকে বসাবে না তোমরা কাজ করো যেটা বের করতে হবে সেটা আগে লিখে নাও অর্থাৎ ভি বের করতে হবে তাহলে ভি টু কত হবে ভি টু টু হবে পি ওয়ান ভি ওয়ান বাই পি টু এটা কেন বললাম কারণ এই ভ্যালুগুলোকে যদি আগে বসিয়ে দিই তারপরে না ওই ক্যালকুলেশন করতে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রে তোমরা ভুল করে ফেলো এই ভুলটা যাতে না হয় সেই জন্য কিন্তু আমি বলছি ভি টুটা লিখিয়ে এবার ভ্যালুগুলোকে বসিয়ে দাও যেমন পি ওয়ানের ভ্যালু হচ্ছে উনিশ ভি ওয়ানের ভ্যালু হচ্ছে পাঁচশো আর পি টুর ভ্যালু হচ্ছে সেভেন্টি সিক্স আচ্ছা উনিশ দিয়ে দেখো এটা কেটে যাচ্ছে চার হচ্ছে চার দিয়ে কাটলে এটা হবে একশো পঁচিশ অর্থাৎ একশো পঁচিশ এটা আয়তন তাই তো তার মানে ঘন সেমি তাহলে হয়ে গেল এই রকম কিন্তু অঙ্ক থাকবে এবং এখানে চারটে চারটে রাশি আছে তার মধ্যে যে কোনো তিনটে রাশির মান দেওয়া থাকবে একটা রাশির মান তোমাদেরকে বের করতে হবে ঠিক আছে তাহলে এটা বোঝা গেল এরপরে আমরা প্রথমেই যে একটা প্রশ্ন তোমাদের সামনে রেখেছিলাম যে লেখচিত্রগুলো কি করে পড়তে হয় এবং সেই যে প্রশ্নটা রেখেছিলাম সেটারও অ্যান্সার কিন্তু এবার আমি করে দিচ্ছি দেখে নাও প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে যে লেখচিত্রগুলো কিভাবে আঁকতে হয় সেটা আগে একটু দেখি যে কোনো লেখচিত্র যখন আঁকতে বলবে তখন আমাদের সমীকরণটা জানতে হবে অর্থাৎ এখানে দেখো পি সমান কনস্ট্যান্ট এটা তো আমরা জানি পি সমান কনস্ট্যান্ট আচ্ছা অর্থাৎ এর সাথে ভিয়ের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক এখানে আমরা যদি আয়তন আর এদিকে যদি চাপ অথবা ধরো এখানে আমি চাপ এখানে আমি আয়তনকে বসালাম তাহলে চাপ যত বাড়বে ধরো আমি একটা স্কেল দিয়ে তোমাকে যদি বোঝাই ভালো করে দেখো এটা ধরো জিরো এটা হচ্ছে টেন এটা টোয়েন্টি এটা থার্টি এটা ফর্টি এটা ফিফটি ঠিক আছে এটাও সাপোজ ধরে নাও এটা ফাইভ এটা ফাইভ এটা টেন এটা ফিফটিন এটা টোয়েন্টি ঠিক আছে এবার যখন ধরে নাও যে ভলিউম হলো টোয়েন্টি আর প্রেশার হচ্ছে টেন তাহলে টোয়েন্টি ইনটু টেন কত হয় দুশো হবে টোয়েন্টি ইনটু টেন দুশো হবে তাহলে এইরকম একটা পয়েন্ট তুমি পেলে আচ্ছা এবার মনে করো এটা পনেরো হলো তাহলে এর যখন ভলিউম যখন পনেরো একটা যখন পনেরো তখন আর একটা অর্থাৎ পি কত হবে যাতে দুটো গুণ করে দুশো হয় ঠিক সেইভাবেই কিন্তু একটা প্রেশার তুমি পাবে অর্থাৎ পি ইজ ইকুয়াল টু আচ্ছা আমি এটাকে দশ ধরি তাহলে তোমার ক্যালকুলেশানটা সুবিধা হবে অর্থাৎ তাহলে তখন যখন ভলিউমটা দশ দশ মানে এইখানে পয়েন্টটা হবে এই লেভেলে তখন প্রেশারটা কত হবে কুড়ি হবে অর্থাৎ কুড়ি প্রেশার মানে এইখানে এখানে একটা পয়েন্ট কিন্তু পাওয়া যাবে যখন ভলিউমটা পাঁচ হবে তাহলে পাঁচ ইন্টু ধরো ভি পি করলে কত হচ্ছে দুশো তাহলে পি কত হবে চার পাঁচ কুড়ি চল্লিশ তাই তো চল্লিশ হচ্ছে অর্থাৎ এর করেসপন্ডিং যে পয়েন্টটা পাবে এইখানে হবে এখানে হবে অর্থাৎ আমরা যদি লেখচিত্র টানি তাহলে ঠিক এই রকম লেখচিত্র পাবো এই রকম পাবো আমি এটাকে যদি পরিষ্কারভাবে দেখাই এটা দেখালাম কেউ লেখচিত্র আঁকবে এদিকে ভি এদিকে পি তাহলে লেখচিত্রগুলো ঠিক এই রকম হবে এবার এটা বিভিন্ন উষ্ণতায় লেখচিত্র মানে বিভিন্ন উষ্ণতাতে আমরা বিভিন্ন লেখচিত্র পেলাম মনে করো এটা টি ওয়ান উষ্ণতা এটা টি টু উষ্ণতা এবার এটা টি থ্রি উষ্ণতা এবার তোমরা যে কোশ্চেনটা প্রথমেই দেখেছিলে এবার সেই কোশ্চেনটা একটু দেখে নাও এবার সেই কোশ্চেনটা আমি একটু আলোচনা করে দিচ্ছি দেখো একমূল আদর্শ গ্যাসের সমীকরণ হচ্ছে পিভি সমান আর টি তো এই যে পি এবং ভি এই দুটো জিনিস যখন আমরা গুণ করব। এই গুণ ফলটা হচ্ছে আর এবং টি আরটা তো সার্বজনীন গ্যাস ধ্রুবক এটা কনস্ট্যান্ট আর এটা হচ্ছে টিটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দেখতেই পাচ্ছ তো এখানে ধর এটা একটা লেখচিত্র আমি এই এইটাই ধর ধর এই পয়েন্ট থেকে এই পয়েন্টে গেছে তো এখন এই যে ক্ষেত্রফলটা তৈরি হচ্ছে এই যে ক্ষেত্রফলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু এই পি আর ভি এর গুণ এই ক্ষেত্রফলটা হচ্ছে পি এবং ভি এর গুণ তাহলে পি এবং ভি এর গুণফল ভালো করে ব্যাপারটা বোঝো পি এবং ভি এর গুণ ফল কোন লেখচিত্রে বেশি হবে এটা এক নাম্বার। এটা দু নাম্বার এটা তিন নাম্বার নিশ্চয়ই বুঝতে পারছো যে তিন নাম্বারের ক্ষেত্রে ক্ষেত্রফল ফল সব থেকে বেশি হবে তাহলে পি আর ভি এর গুণ ফল কোথায় সব থেকে বেশি তিন নাম্বারে তাহলে যার ক্ষেত্রে এই গুণফলটা যত বেশি তার ক্ষেত্রে এই উষ্ণতাটা তত বেশি কারণ বুঝতেই পারছো তো এটা যত বেশি হবে এটা তত বেশি হবে আটটা তো কনস্ট্যান্ট তার মানে ওই যে কোয়েশ্চেনটা রেখেছিলাম তার অ্যান্সারটা হবে টি ওয়ান লেস দেন টি টু লেস দেন টি থ্রি অর্থাৎ তোমরা যদি কোশ্চেনটা আবার একটু পেছন দিকে ভিডিওটাকে টেনে নিয়ে দেখো তাহলে দেখবে এইটা অ্যান্সার ছিল একটা তিন নাম্বারে ছিল টি ওয়ান লেস দেন টি টু লেস দেন টি থ্রি আচ্ছা এছাড়া এখানে আরও অনেক রকমের গ্রাফ আসে তোমরা একটু দেখে নাও যেমন হচ্ছে তোমাদের বললো যে পি ভি ভার্সেস পি লেখচিত্র অঙ্কন করো পিভি ভার্সেস পি অর্থাৎ এই দিকে হলো পি ভি আর এই দিকে হলো পি এই লেখচিত্রটা কেমন হবে আমরা কিন্তু বয়েলের সুত্রে দেখেছি পি ভি এর গুণফল হলো কনস্ট্যান্ট অর্থাৎ পি এর ভ্যালু বারুক বা কমুক পিভির ভ্যালু কিন্তু চেঞ্জ হবে না তার মানে মনে করো কোনো একটা নির্দিষ্ট পি এর ভ্যালুতে পিভির ভ্যালু হচ্ছে এইটা তাহলে পি এর ভ্যালু যতই বারুক না কেন পিভি কিন্তু একই থাকবে পিভির ভ্যালুটা একই থাকবে এইভাবে অর্থাৎ পি অ্যাক্সেসের সঙ্গে সমান্তরাল হবে বা এখান থেকে কোয়েশ্চেন করতে পারে তোমাকে যে পিভি ভার্সেস পি লেখচিত্রটি কোন অক্ষের সমান্তরাল অ্যান্সার হবে চাপ অক্ষের সঙ্গে সমান্তরাল দেখো চাপের সঙ্গে সমান্তরাল কারণ পি যতই পারো এই পি ভির গুণ ফলটা কিন্তু নির্দিষ্ট ভি ভার্সেস সরি ভি ভার্সেস ওয়ান বাই পি লেখোচিত্র অর্থাৎ একদিকে ভি আর একদিকে ওয়ান বাই পি ঠিক আছে এবার একটা জিনিস খেয়াল করো এই এইখান থেকে দেখো পি ভি সমান কে তো তাহলে ভি ইজিক্যাল টু কে ইন্টু ওয়ান বাই ওয়ান বাই পি এখন এই যে সমীকরণটা হয়েছে এটা কিন্তু একটা সরল রেখার সমীকরণ ভি ইজিক্যাল টু কে ইন্টু ওয়ান বাই পি অর্থাৎ এইটাকে আমরা যদি একটা রাশি ধরি ওয়ান বাই পিটাকে একটা রাশি ধরি তাহলে সরল রেখার যে সমীকরণ আমরা শিখেছি ওয়াই ইকাল টু এমএক্স এটাতে মূল বিন্দুগামী আমি সমীকরণ তাহলে এটা ঠিক এই রকমভাবে যাবে ভি ভার্সেস ওয়ান বাই পি লেখচিত্র হবে ঠিক এই রকম এবার বিভিন্ন টেম্পারেচারে বিভিন্ন রকম হবে ঠিক আছে তাহলে এই ছিল হচ্ছে আমাদের বয়লের সূত্র সংক্রান্ত আজকের ক্লাস ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং তোমার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবে আর ভিডিওটা বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করবে যাতে সবাই এই ধরনের ক্লাসগুলো করতে পারে আমাদের নেক্সট ক্লাসে আমরা চার্লসের সূত্র আলোচনা করব তাহলে দেখা হচ্ছে আমাদের পরের ক্লাসে তো তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনের অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রাখো তাহলে পরের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমার কাছে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে থ্যাংক ইউ